জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দরিদ্রমুক্ত স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সকালে চট্টগ্রামের লোহাগড়ায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 2041 সাল পর্যন্ত সরকার যে মেগা প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। সুধী সমাবেশে উদ্বোধন করেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী।